এখানে 101 কেজি গাঁজা আছে। এখান থেকে এই গাঁজা ব্যবসায়ীদের কয়েকজন পালিয়ে যায়। ইতিমধ্যে আমরা তাদের নাম ঠিকানা পেয়েছি। আমার কাছে এরকম একটি তথ্য আসে যে চট্টগ্রাম থেকে 100 কেজির একটি গাঁজার চালান আসছে একটি কাভার্ড ভ্যানে। আমি সাথে সাথে বিষয়টি পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশেদুল হক PPM স্যারের সাথে আলোচনা করি। স্যারের নির্দেশনায় আমি DB টিমকে নিয়ে আমি এটি বের করার চেষ্টা করি যে কোন এলাকার এই গাঁজাটা ঢুকতে পারে। তো আমাদের এই নওগাঁ জেলার যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের তালিকা আছে, এটা বিশ্লেষণ করে আমাদের কাছে মনে হয়েছে এবং আমাদের যেই সোর্স ছিল এবং তথ্য ছিল এতে করে যে এটি মহাদেবপুর নিয়ামতপুর এই এলাকাতে এই গাঁজাটা ঢুকতে পারে। আমরা সাথে সাথে DB টিম সহ নিয়ামতপুর থানা পুলিশ, মহাদেবপুর থানা পুলিশ, এই টোটাল 5টি টিমকে আমি রেডি করি এবং বিভিন্ন স্থানে তাদেরকে সেট করি। আমরা অপেক্ষা করতে থাকি যে আমাদের কাছে যে তথ্য ছিল একটি কাভার্ড ভ্যানে এই গাঁজাটা আসতেছে। আমরা ওই এলাকার যারা গাঁজা ব্যবসায়ী সোর্সের মাধ্যমে তাদের চলাফেরার উপরও আমরা নজরদারি রাখি। এক পর্যায়ে আমাদের কাছে এরকম তথ্য আসে যে এই গাঁজা ব্যবসায়ীরা এই গাঁজাটা সাতরা বাজারের পার্শ্বে একটি নির্জন স্থানে এটা ডেলিভারি নেবে। আমরা এই এলাকাটাতে আমাদের অবস্থান নেই, কিন্তু এলাকাটা ছিল অত্যন্ত দুর্গম, যেখানে কোনো বসত বাড়ি নাই, একেবারে ফাঁকা জায়গা এবং উভয় দিকে এখন খোলা মাঠ, ধান টান কোনো কিছুই নাই। রাত 12:15টার দিকে আমরা একটা কাভার্ড ভ্যানকে ওই এলাকায় ঢুকতে দেখি এবং কাভার্ড ভ্যানটা একটা মাঠের মধ্যে গিয়ে দাঁড়ালে কয়েকজন লোক দ্রুত এই কাভার্ড ভ্যানের কাছে আসে। আমরা সেখানে ছুটে গিয়ে তাদেরকে ধরার চেষ্টা করি এবং হাতে নাতে দুজন ব্যক্তিকে আমরা ধরে ফেলি। একজন হচ্ছে এই কাভার্ড ভ্যানের ড্রাইভার বা চালক সুমন বাপ্পি, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, এবং আরেকজন ব্যক্তি যে এই গাঁজা ওখানে নেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল, 12 নাম, তার বাড়ি ওই ছাত্রা এলাকাতেই। এই দুইজনকে আমরা হাতে নাতে সেখানে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে প্রচুর লোকজন সেখানে জড়ো হয়ে যায়। আমরা এই লোকজনের সামনে এই কাভার্ড ভ্যান এটি আমরা খুলি। খোলার পর সেখানে আমরা 4টি পাটের বস্তা, আপনারা দেখছেন এই পাটের বস্তাগুলো পাই, এবং লোকজনের সামনে আমরা ভিডিও অন রেখে এই বস্তাগুলো কেটে একে একে 34টি এইরকম আমরা এই টুপলিগুলো পাই। এই টুপলি আমরা কেটে দেখি এগুলোতে গাঁজা আছে। পরবর্তীতে এই লোকজনের সামনে এখানে রেখেই আমরা ডিজিটাল মেশিন নিয়ে আসি এবং এই মেশিনে আমরা পরিমাপ করে দেখি এখানে 101 কেজি গাঁজা আছে। এখান থেকে এই গাঁজা ব্যবসায়ীদের কয়েকজন পালিয়ে যায়। ইতিমধ্যে আমরা তাদের নাম ঠিকানা পেয়েছি এবং আমার বিশ্বাস যে স্বল্প সময়ের মধ্যেই এই গাঁজা পরিবহনের সাথে যারা ছিল, এই গাঁজা ব্যবসায়ের সাথে যারা যুক্ত ছিল, বাকিদেরও আমরা অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।